बर्तमान डिसकवर बाइकर जो समस्यागुलो कार्बोरेटर आगे किन्तु एखाने किन्तु एक सेंसार छिलो जेटा इलेक्ट्रिक सेंसार एटार जोन्नो किन्तु ये समस्यागुलो हयनी तबे कार्बोटार बेस्ट किन्तु ये सेंसार नेई इलेक्ट्रिक फांगशन नेई जार कारणे किन्तु हालका पिकाबे बा सकाल बेला बा ठंडा होले देखा जाए जे स्टार्टिंग प्रब्लेम रेस ठीक थाके ना तेल पाए ना एरकम मने हय अनेकक्षण गरम करार परे तखन एकटु चले भालो किन्तु शीतर दिन बा ठंडा होले गाड़ीगुलो जे समस्यागुलो हय तो आमरा जदिओ कार्बोटार खूब ही भालो किन्तु सेंसर ना थाकाय सेई भालो परफरमेंस आमरा पाई ना तो आमरा एटाके किभाबे ट्यूनिंग करी एवं किभाबे एक्यूरेट करे रखा जाए सेई विषय आज के आपनादेर देखाबो। कत साले किनछो रे? देख बेरई लागाय साइकेल किना होयेछे 12 साले। 12 साल तो बयस आछे तोमार? 32। कत? ना बयस होच्छे 13। আচ্ছা 12 বছর ধরে সাইকেল কিনছো তাহলে বয়স 13। আসলে সাইকেল কিনেছি। আচ্ছা যাচ্ছে লোকজন বুঝবে না যে কার্বন ফ্যান্ডেল। তো আমরা কার্বোরেটর পিস্টন খুলব। কার্বোরেটর পিস্টন খোলার সুবিধার্থে আমরা পাইপ খুলে নেব। তো যদি সেন্সরের সিস্টেম থাকতো তাহলে কিন্তু এখানে একটা চুম্বক দেওয়া থাকতো যে চুম্বকের সঙ্গে সেন্সরের কাজ করতো। যেহেতু সিস্টেম নেই সেহেতু আমাদেরকে একটু কষ্ট করে হলেও এই কাজগুলো করে নিতে হচ্ছে। ঠিক এইভাবে আমরা পিস্টনটা খুলে নেব। তারপরে কিন্তু আমরা এইভাবে সমন্বয় রেখে আমরা এইভাবে হালকা ঠাসি দিলেই এইভাবে পিস্টনটার পিন বের হয়ে আসে। তো এখানে কিন্তু যে কাজের জন্য খুললাম আসলে সেটা নাই, এর মধ্যেই নাই। এখানে একটা ওয়াশার থাকে, সেই ওয়াশারটা আমরা এই মাঝখানে দিয়ে দেই লকের মাঝখানে যাতে তেলটা সমন্বয় হয়। তো যেহেতু ওয়াশার দেয়নি বা ওয়াশার ছিল না আমরা এখানে একটু সুতা পেঁচিয়ে দেব যাতে পিনটা একটু উঠে যায় উপরের দিকে। তো আমরা মাঝখানে সুতা দিয়ে দিচ্ছি যেহেতু ওয়াশারটি নেই সেই কারণে। ঠিক এইভাবে সুতা দিয়ে দিন আপ, এই সুতাই ওয়াশারের কাজ করবে। ঠিক এই পরিমাণ আমরা সুতা দিছি যাতে একটু পিস্টনটার পিন উপরের দিকে উঠে থাকে। তো যদি আমাদের এই ওয়াশারটা থাকতো তাহলে আমি ওয়াশারটা দিয়ে আমি অ্যাডজাস্ট করে দিতে পারতাম। ঠিক এইভাবে আবার লেগে গেল। তো আমরা এবার পিস্টন
কার্বোরেটর পিস্টনটা লাগিয়ে দেব যাতে কোনো রকম ভাবে আঘাত প্রাপ্ত না হয়। তো আমরা তেল পাইপ গ্যাস পাইপ লাগিয়ে দিলাম, এবার আমরা স্টার্ট দিয়ে অ্যাডজাস্ট করব। এছাড়া কার্বোরেটরের টুইনিংটা হচ্ছে যাতে গাড়িটির স্মুথ স্পিরিট ওঠে বা গাড়িটির সুন্দর সাউন্ড থাকে, সেভাবে আমরা কার্বোরেটর টুইনিং করে দেব। তো এরকম করে আমরা অ্যাডজাস্ট করব যাতে স্মুথ সাউন্ড হয়। তো এইভাবে কাজ করলেই কিন্তু হবে। তবে সেন্সার যদি লাগানো থাকতো, ইলেকট্রিক সাইডটা যদি সেন্সার সিস্টেম থাকতো, তাহলে কিন্তু এই কার্বোরেটরে আরও পারফরমেন্স ভালো হতো। এখন কিন্তু শূন্য থেকে পূর্ণতা সম্পূর্ণ পিকআপই কিন্তু একইভাবে স্পিরিট উঠছে। তো আমরা এভাবে কাজ করলেই কিন্তু বাইকটির স্টার্টিং প্রবলেম থাকবে না বা চালায় খুব সুন্দর স্মুথভাবে চালাতে পারবে। তো ধন্যবাদ সকলকে, ভালো থাকুন, সুস্থ থাকুন।